আসসালামু আলাইকুম। বিএসবি রনি ব্লগ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যারা বেকার এবং যারা অলরেডি ব্যবসা করছেন তাদের জন্য খুবই একটি হেল্পফুল ভিডিও হবে। যারা এখনও ঘরে বসে আছেন বেকার অবস্থায়, কিছু করার পথ পাচ্ছেন না, তারা এখান থেকে মাল নিয়ে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন এবং আপনার এখানে ছোট ছোট দোকান নিয়ে আপনি এখানে কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারেন খুব কম পুঁজিতে। কম পুঁজি মানে লক্ষ লক্ষ টাকা পুঁজি না, সামান্য কিছু ইনভেস্ট করেই কিন্তু এই ব্যবসাটা আপনারা ইচ্ছা করলেই করতে পারেন। তো এই ধরনের আমি সবসময় ভিডিও দিয়ে থাকি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই জানের নামটা? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আচ্ছা ভাই, আমি আমার আসছিলাম আপনাদের কাছে যে আমরা মূলত কাজ করি, যারা এখন দেখা যাইতেছে যে কলেজ শেষ করে অনেক সময় অনেক আমরা বেকারে ভুগতেছি। তো এখানে কোনো কাজ কাম পাচ্ছি না, কিবা বড় কোনো ব্যবসা বাণিজ্য করার মতন টাকা পয়সা আমাদের অনেক সময় থাকে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই হতাশা নিয়ে আমরা কিন্তু ঘরে বসে থাকি। অনেক সময় দেখা যায় আমরা একটা জিনিস আমরা অনেক ভাবি, আমরা বুঝতে পারি, এটাই সবসময় বলে যে ব্যবসা করতে যে লক্ষ লক্ষ টাকা লাগে। আমি ব্যক্তিগত মনে করি যে আসলে কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগে না, সাহসটা আর পরিশ্রম হইলে সামান্য টাকা দিয়েও কিন্তু ব্যবসা করা সম্ভব এবং আমি সাফল্য হইতে পারি। আমার যে কোনো দেশে আমার যেখানে থাকি এখানে আমি ছোটোখাটো একটা দোকান নেই, কিন্তু আমি এই ব্যবসা এখান থেকে মাল নিয়ে আমরা ওখানে বসা মোটামুটি ব্যবসা করতে পারি সামান্য টাকা দিয়ে। তো এই অনুযায়ী আমাদের এই কাজটা করা। তো আপনাদের এখানে কী ধরনের মালগুলো আছে, কী কোম্পানি, একটু দয়া করে একটু যদি বলতেন। আমাদের এখানে শুধু আমাদের নিজস্ব কোম্পানি, যেটা হলো রাডো কোম্পানি। আচ্ছা আচ্ছা। আর প্রত্যেকটা মাল আমাদের চামড়া দিয়ে তৈরি হয়। অতি খাঁটি চামড়া? প্রত্যেকটা খাঁটি চামড়া। এটা কোনো গ্যারান্টি আছে এই মালের? না, ছয় মাসের জন্য ওয়ারেন্টি দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। ছয় মাসের মধ্যে মাল ছুঁটা যায় অথবা পেস্টিং ছেড়ে দেয় অথবা সোল ফাইটা যায়, তাহলে ছয় মাসের মধ্যে আমরা ওই মাল আনলে রিপেয়ারিং করে দিই, নতুন সোল লাগাই দিই। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন আপনার করি, যারা মূলত আমি যে কথার বললাম যে বেকার যারা আছে, মোটামুটি কত টাকা হইলে ওনারা মোটামুটি কমের মেয়েদের ওনারা ব্যবসাটা করতে পারবে? একের মোটামুটি কমের মেয়েদের মোটামুটি শুরু করবো অল্প টাকা দিয়া। অনেক সময় একটা ভয় পায় যে লক্ষ লক্ষ টাকা লাগে, এই জন্য কেউ ব্যবসা বাণিজ্য করতে চাইতেছে, সবাই ঘরে বসে থাকতেছে। কারণ সমস্যা হলে অল্প টাকা দিয়া ওনারা বলতেছে অল্প টাকা কী ব্যবসা করবো, যে অল্প টাকা মেলে জুতার স্যান্ডেল কি ব্যবসা করা যাইব সামান্য টাকা দিয়া? না, যাবে। জুতার ভিতরে অনেক কোয়ালিটি আছে। হ্যাঁ, চামড়ার আছে, আপনার গিয়া ওই বার্নি। মোটামুটি আপনার ধারণা কত টাকা হইলে একটা ব্যবসা করতে পারবে? দেখা যায় দোকান, যদি দোকান নিতে হয় দোকানের পজিশন ওইটা আলাদা। হ্যাঁ, কিন্তু মালের মালে কত টাকা মাল লাগবে? কত লাখ দুই টাকা হোক হইলে একটা ব্যবসা করতে পারে। একে লাখের নিচে মোটামুটি ব্যবসা করা যাবে না? লাখের নিচে মোটামুটি কইরা মিলা হালকা হালকা মিলা মিলা 50,000 টাকার ইচ্ছা হইলেও করা যায়, যদি সাহস থাকে মনে বল থাকে তাই সম্ভব। হ্যাঁ, কিছু কিছু লোক আছে এইভাবে করে, ব্রোকারি যেটা যে অনলাইনে যেটা বলছে। হ্যাঁ, আবার ইচ্ছা করলে আপনাদের থেকে নিয়ে আবার অনলাইনে বিক্রি করতে পারবে, বিক্রি করতে মোটামুটি ভালো লাভ। হ্যাঁ, এইভাবে কিছু লোক আছে আসে আমাদের এখানে মিরপুরে, কিছু লোক যে ওরা কি করে এখান থেকে সামান্য কিছু মাল নিয়ে আনে, নেওয়ার পরে ওইখানে দোকানে দোকানে সেল দেয়। আচ্ছা ভাই, আমাদের 50,000 টাকা, 1,00,000 টাকা। আচ্ছা, জি জি জি। তা আমাদের কিছু একটু কালেকশন দেখাইতেন, আপনাদের কি প্রোডাক্টগুলো আছে একটু যদি আমাদের একটু দয়া করে দেখাইতেন তাহলে খুবই উপকার হতো। আমাদের এই তো শুকেছে সব, একটু দেখান আমাদের। দেখাইলাম যে 1,500 টাকার রেট, এটা 1,500 টাকার রেট, 1,500 টাকা গায়ের রেট, 1,500 টাকা দেখা যাচ্ছে। এই যে 1,500 টাকা, এটা 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 সার দিয়ে ওনারা বিক্রি করবো 1,100 কত জানি বললেন? কমিশন আছে, কমিশন শতকরা 25% একটাই আপনি ইয়া করেন না? হ্যাঁ, পাই করেন। এটা কিন্তু এখানে লেখা আছে
1500 টাকা, কিন্তু একটা কি আপনি দেখেন যে এখানে আপনার 1125 টাকা আপনি পড়তেছে, যেখানে দেখেন আপনি দর্শক একটা জুতার মধ্যে আপনি 400 টাকা লাভ করতেছেন। একটা জুতা যদি 400 টাকা লাভ করেন, যদি সারাদিনে যদি 10টা পিসও বেস্তি করেন, আলহামদুলিল্লাহ আপনার এনা ঠিক আছে। তো এরকম ওনাদের কত পার্সেন্ট আপনি দিতেছেন আপনারা? 25% এরকম। আমাদের আর কিছু যদি কানেক্টে দেখাইতেন, আর কিছু মাল, কিছু লোফার স্টাইল, লোফার স্টাইলের এটা হলো যে 1750 টাকা। এটা এটাও ইয়া কত আর কি ডিসকাউন্ট? ডিসকাউন্ট ওইটাই আপনাকে কত পার্সেন্ট? 25%। হ্যাঁ, এটা এটা বুক দিয়ে বলেন, সমস্যা নেই। 25% আপনার কমিশন 50%। আচ্ছা, ওনাদের আর কি আসলে কি এরকম এক দামি বিক্রি এই জায়গায়, কিন্তু ওনারা কমিশন দিয়া আর কি আপনার যে বাংলা যেটা বুঝি কমিশন দিয়া, যেমন ওর একটা মালটা দেখছেন 1500 টাকা, কিন্তু এখানে আপনি ওনারা লাগতেছে 1125 টাকা, আর বাকি আপনি প্রত্যেকটা মালের মধ্যে আপনারা 400 টাকা করে লাভ করতে পারেন প্রত্যেক পিসে। আপনি 1312 টাকা কিনে এটা, কিন্তু এই যে মালটা দেখেন 1750 টাকা এই মালটা লোফার, কিন্তু এইখানে দেখা যেতেছে আমরা হিসাবে আমার 1300 125 টাকা আর কি 1312 টাকা 50। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি বললাম 1300 টাকা একদম 1300 টাকা এখানে আপনার লাভ হইতেছে কত তাইলে আমাদের? 450 টাকা, কিন্তু এখানে প্রতিটার মধ্যে লাভ করে এনে প্রতিটা বলে এইটা আপনার গিয়া হইল 1090 টাকা। 1090 টাকা, এটা 25%। আচ্ছা, 25%, ঠিক আছে, এটা দেখাতে হবে না। এটি কত করে এই মালগুলো? এই যে খুব সুন্দর দেখতেছি মালটার রেট নতুন আসছে 1380 টাকা। 1380, এটা 25%, প্রতিটা মধ্যে 25%। এটা কোম্পানি থেকে আপনারা পাবেন যারা আর কি যারা পাইকারি নিবে তাদের জন্য, কিন্তু আর যারা খুচরা যারা নিবেন তারা কিন্তু যে রেটটা আছে সেটাই দিতে হবে। একমাত্র যারা পাইকারি দোকানদারের জন্য, এখানে আপনি এক একটা মালের মধ্যে 400 টাকা 450 টাকা করে আপনি প্রতিটার মধ্যে লাভ করতে পারবেন। এখানে কিন্তু একের পুরো ফিক্সড প্রাইস কিন্তু এখানে দেওয়া, ওইটাই ব্যস্ত হবে আপনার, কিন্তু ওইটা কিন্তু আপনি আপনি এখান থেকে পাইতেছেন 400 থেকে 450 টাকা প্রতিটার মধ্যে লাভ পাবেন। তো এর থেকে মনে করেন 10টা মাল যদি আপনি বেচতে পারেন, এই যে একটা মাল খুবই, আবার এটা কিন্তু কোনো অরিজিনাল কিন্তু চামড়া, এটা কিন্তু পুরাই অরিজিনাল চামড়া, এখানে কোনো ডুপ্লিকেট কোনো কিছু নাই মাল, এখানে আপনারা নিতে পারবেন। এখানে দেখা যেতেছে কত এটা রেট? 1090 টাকা। এটা 1090 টাকা প্রতিটার ভিতরে আপনার 400, 350 এবং 450 টাকা করে প্রতিটার মধ্যে লাভ করবেন, একদম নিজস্ব কোম্পানির। এখানে আপনি একজন এখান থেকে কিন্তু আরেকটা কি আরেকটা বলে রাখি, আপনি ইচ্ছা করলে এখান থেকে একটা আপনি এই কোম্পানি থেকে একটা ডিলারশিপ হইতে পারেন, আপনি 600 মেনে মাল এটা ডিলারশিপ নিতে পারেন 300 টাকা। এটা বেচবো কত যারা 300 যদি কিনে? আমরা খুচরা এখানে বিক্রি 450-500 বিক্রি, আর পাইকারি 400-500, পাইকারি 320 থেকে 350, এরকম 300 এরকম দাম 320। এখানে দেখেন প্রতিটার মধ্যে ডাইরেক্ট কি চামড়া? ডাইরেক্ট ডাইরেক্ট চামড়াগুলো, এটা আপনার ডাইরেক্ট চামড়া, কোনো এখানে ভেজাল পাবেন না, না অরিজিনাল চালা। যারা আপনার এখান থেকে মাল নিয়ে প্রতিটার মধ্যে 300-400 টাকা করে লাভ করতে পারবেন অনায়াসে, কোনো ব্যাপার না। যারা আপনারা বেকার বসে এখান থেকে আপনি অল্প মান, এখানে যদি আপনি মনে করেন 30-40 হাজার টাকার 50 হাজার টাকার মাল যদি কিনেন, মোটামুটি ভালো একটা ছোট্ট দোকানের মধ্যে হয়ে যাবে। আপনি কিন্তু এই মানে নাই না যে আপনি 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা ব্যবসা করতে হবে এই জন্য আপনি পয়সা রয়েছেন ঘরে, তা না, কিন্তু এখান থেকে ইচ্ছা করলেই আপনি একদম কম রেটে 50,000 কোনো ব্যাপার না। আপনার কিন্তু একটা মোবাইল কিনে অনেক সময় 30-40 হাজার টাকা দেয়, ওই মোবাইলটা না কিনা ওই টাকাটা কিছু বইরা কিন্তু আমরা ব্যবসা শুরু করে দিতে পারি, ঠিক আছে। এই ছিল আমাদের এই ভিডিওটি, কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি কীরকম দাম কীরকম প্রাইস। এখানে সব ধরনের প্রাইসেরই জুতা পাবেন, খাঁটি চামড়ার এবং ব্র্যান্ডের ওনাদের, এখান থেকে নিয়ে যেতে পারবেন। ভিডিওর নিচে সব কিছু অ্যাড্রেস দেওয়া থাকবে। আর আপনাদের কাছে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যারা বেকার আছেন অলরেডি ব্যবসা করছেন তারা জানি এখান থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এবং বেকারত্ব দূর করতে পারেন, তার জন্য কিছু ইনফরমেশন দিছি। যদি ইনফরমেশনটা যদি আপনার একটু লোক ভালো লাগে এবং উপকার হয়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।